অডিশন থেকে একদম গ্রুমিং পর্যন্ত এবং আজকের দিন পর্যন্ত কেমন ছিল আসলে এই জার্নিটা? যেহেতু অনেক দ্রুততার সাথে এবার আসরটি সম্পন্ন হয়েছে, মানে মনে হচ্ছে যেন সব চোখের পলকে হয়ে গেল, কিন্তু যখন আসলে প্রতিযোগিতার মধ্যে ছিলাম তখন অনেক কিছু ছিল, অনেক হার্ডওয়ার্ক, পরিশ্রম, সমানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, অনেক অধ্যাবসায়, অনেক কিছু, সব প্রত্যেকটা ক্ষণ খুব রুটিন অনুযায়ী শিডিউল মেনটেন করে হয়েছে এবং প্রত্যেকটা দিনের যে শিডিউল সেগুলো আমাদের খুব শক্তভাবে পালন করতে হয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হচ্ছে নিজের বেস্টটা দিতে হবে, ক্লান্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং নিজের দুর্বলতাকে আসতে দেওয়া যাবে না, সবসময় নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা হেঁটেছি, আমাদের গ্রুমাররা যখন আমাদের শিখিয়েছেন বা আমাদের এক একটা স্টেপ যখন হয়েছে, তখন বারবার চিন্তা করেছি কী করা যায়, নিজের বেস্টটা নিয়ে নিজে কীভাবে কথা বলবো, নিজেকে কীভাবে ক্যারি করবো, নিজের কোন পজিটিভ দিকগুলোকে আরও ভালোভাবে হাইলাইট করা যায় বা নিজেকে আরও ভালো করা যায়, প্রত্যেকটা মুহূর্তে শিখেছি। এখানে যারা যারা প্রতিযোগী ছিলেন প্রত্যেকে এত যোগ্য ছিলেন, প্রত্যেকের কাছ থেকে নতুন নতুন জিনিস শেখার ছিল। এই ধরনের প্রতিযোগিতায় আসার অনুপ্রেরণাটা কে ছিল এবং কাকে ফলো করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যারা বিগত সালের প্রতিযোগী ছিল, এর মধ্যে কাকে বেশি পছন্দ? শুধু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমাদের তিনজন কুইনই অসাধারণ, তারা বাংলাদেশের জন্য অসাধারণ অবস্থান নিয়ে এসেছেন, দেশের জন্য প্রত্যেকেই আসলে অনুসরণের যোগ্য আমি মনে করি। তবে হ্যাঁ, একজন তো থাকেই যিনি আসলে খুব বেশি ইন্সপায়ার করেন, ঐশী আপু খুবই ইন্সপায়ার করেছিলেন, কারণ ওনার সময়ে 2018 সালে আমি আসলে সবসময় ওনাদের খুব সাপোর্ট করার চেষ্টা করতাম অ্যাজ এ ফ্যান, যখন আমি ভাবতাম না যে আমি নিজেও অংশগ্রহণ করতে পারি। তো ঐশী আপুর সময়ে আমার ওই ধারণাটা ভাঙে যে না, আমি অংশগ্রহণ করতে পারি, এখানে যেতে হলে আমাকে অনেক ফর্সা হতে হবে না, অনেক লম্বা হতে হবে না, মডেল হতে হবে না, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমার যোগ্যতাগুলো দিয়ে, আমার সামাজিক কার্যক্রম দিয়ে, আমার অ্যাডভোকেসি দিয়ে, আমার ট্যালেন্ট দিয়ে আমি এখানে অংশগ্রহণ করতে পারি। তো ফার্স্ট ঐশী আপুর সময়ে ওনার পারফরমেন্স দ্বারা, ওনার পজিটিভ এনার্জি দ্বারা আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম। তবে আমার প্রত্যেকটা কুইনই অনুসরণযোগ্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের প্রত্যেকেই ওনারা আসলে খুব যোগ্য অবস্থান দিয়েছে বাংলাদেশে। মিস ওয়ার্ল্ডের যাত্রা তো আজকে এখানে শেষ হলো আনুষ্ঠানিকভাবে, আপনার পরবর্তী প্ল্যানিংটা কী আসলে, যে 24-কে ঘিরে বা নিজের কেরিয়ারকে ঘিরে নিজেকে কোথায় দেখতে চান? একটু ভুল ধারণা, শেষ হলো না, শুরু হলো, মিস ওয়ার্ল্ডের যাত্রা এখানে শুরু হলো এবং আগামী 1-2 বছর বা ভবিষ্যতেও আমার বর্তমান, আমার যদি আমার অ্যাডভোকেসি নিয়ে বলি, বিউটি উইথ পারপাস নিয়ে, সেটা হচ্ছে চাইল্ড ক্রাইম নিয়ে কাজ করা, ভবিষ্যতে আমি এটাকে নিয়ে আরও বড় কিছু করতে চাই। এখনও অবধি আমি আমার নিজস্ব পরিকল্পনা, নিজস্ব ম্যান পাওয়ার, নিজস্ব বাজেট দিয়ে, স্টুডেন্ট বাজেট দিয়ে আমার অর্গানাইজেশনটা চালাচ্ছিলাম। তবে আমি আশা করব আমার দেশবাসী, আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা আমাকে সহযোগিতা করবেন। চাইল্ড ক্রাইম বা শিশু কিশোর অপরাধের সাথে যে জড়িত বিষয়গুলো আছে, ওয়েল প্যারেন্টিং, মাদকদ্রব্যর যে ক্ষতিকর দিক, নিজস্ব নিরাপত্তা, মেন্টাল হেলথ ইস্যুস, এই সব কিছু নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে আরও করার ইচ্ছা আছে। যে জেলাগুলোতে এখনও যাইনি, আমি আহ্বান করব যারা যারা চান যে জেলাগুলোতে আমাদের যাওয়া উচিত, গিয়ে কাজ করা উচিত, আমরা সেই জেলাগুলোতে আবার যাব, ভলান্টিয়ার্সদের নিয়ে কাজ করব। আর নিজের প্রফেশনের কথা যদি বলি, পড়াশোনা করছি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ নিয়ে, তো ভবিষ্যতে আমি যেহেতু কালচারালি খুব অ্যাক্টিভ, পছন্দ করি থাকতে, বাংলাদেশের কালচারাল সেক্টরটা নিয়ে কাজ করতে চাই এবং নিজেকে যেটাকে সবথেকে বেশি সুইটেবল মনে হয় আমি সেই প্রফেশনে যেতে চাই। এবং সবচেয়ে বড় কথা, আমি মিস ওয়ার্ল্ডে যদি সুযোগ পাই, নিজেকে আরও যোগ্য করে তুলতে পারি, আমি আবারও ফিরে আসতে চাই। যেহেতু বললেন যে কালচার নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কি অভিনয়ের সাথে নিজেকে যুক্ত করবেন কি না, বা অভিনয়ের সাথে যুক্ত করার নিজের চিন্তাভাবনাটা আছে কি না? অবশ্যই, ইতোমধ্যে টুকিটাকি কিছু কাজ করা হয়েছে, যেহেতু মাত্র শুরু, আমার অভিনয় নিয়ে যেহেতু পড়াশুনো করছি সেটাকে আমি অবশ্যই অ্যাপ্লাইও করতে চাই এবং যেই পড়াশুনোটাই করেছি সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে চাই। পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কে বর্তমানে যারা কাজ করছেন চলচ্চিত্রে হোক বা নাটকে হোক? চঞ্চল চৌধুরী। কার সাথে অভিনয় করার ইচ্ছাটা আছে? চঞ্চল চৌধুরী। কেন? ওনার অভিনয় আমাকে খুবই অনুপ্রাণিত করে, উনি একজন থিয়েটার আর্টিস্ট ছিলেন এবং ওনার অভিনয়ে যে সাবলীলতা, ওনার যে জেস্টার, উনি যেভাবে যে কোনো চরিত্রকে ধারণ করেন বা ওনার সাইকোলজিক্যাল যে জার্নি থাকে বা সব প্রসেস বা ওনার লাইফস্টাইল, সব কিছু মানে আমাকে অনুপ্রাণিত করে। তো আমার মনে হয় যে ওনার অভিনয়টাই মন ভালো লাগে।